আসসালামু আলাইকুম, আমি তুলকি। আর আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ভিডিও, যে ভিডিওটি আমাদের মুসলিম বন্ধুদের জন্য খুব 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 ভালো হবে এবং যারা নতুন মুসলমান হয়েছেন তাদের জন্য খুবই উপকার হবে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো মুসলিম মেয়েদের কিভাবে পর্দা করা উচিত। তো প্রথমেই পর্দাতে অবশ্যই আপনাকে বোরকা পরতে হবে, হিজাব পরতে হবে, পামোজা পরতে হবে এবং গ্লাভস পরতে হবে। তবে কাজের ক্ষেত্রে এতটুকু ছাড় আছে যে কবজি পর্যন্ত, এরকম কবজি পর্যন্ত খোলা রাখা যাবে যদি সে কাজ করে। আর পা মোজা মানে সক্স অবশ্যই ইউজ করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই পা মোজাটা ইউজ করব, বাট আমি আপনাদের দেখাবো না, পা মোজা সবাই পরতে পারে, তো আপনারা পরে নেবেন। আর আজ আমি যা যা পরব সবই হবে ব্ল্যাক, অল ব্ল্যাক, ফুল ব্ল্যাক, এবং একদমই ঝামেলা মুক্ত পর্দা করতে পারবেন আপনারা। তো আমি পা মোজাটা পরে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পা মোজা পরে ফেলেছি, এই যে দেখুন ব্ল্যাক কালারের সক্স। তো এখন আমি হ্যান্ড গ্লাভস পরব। আপনারা অনেকেই আমাকে মোটিভেট করছেন অনলাইন বিজনেস করার জন্য, তো আমিও চিন্তা করছি আপনাদের আপনাদের অনুপ্রেরণায় আমি সাহস পাচ্ছি। আচ্ছা যাই হোক, দেখা যাক আল্লাহ আমার কপালে কি রাখছে। আমি গ্লাভসটা পরে নিচ্ছি এবং আজকে আমি খিমার ইউজ করব। খিমার পরতে খুবই আরামদায়ক আমার কাছে মনে হয় এবং আমার খুবই 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 ফেভারেট। কারণ হচ্ছে যে এটা পরলে প্রথমত শরীরের কোনো ধরনের কোনো ভাঁজ বোঝা যায় না, কোনো মুভমেন্ট বোঝা যায় না। রাস্তায় গেলে একটা জিনিস খুবই বিব্রতকর আর সেটা হচ্ছে যে মুভমেন্ট, তো খিমার পরলে সেটা একটু বোঝা যায় না। আর এখন আমি পরছি ব্ল্যাক কালারের আমার নিজের ডিজাইনের বোরকা। তো আমি এখানে এখন ঝুলিয়ে রাখছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার বোরকা। তো আমি এখন এই বোরকাটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। নিজের বানানো বোরকা বলার কথা, নিজে ডিজাইনের, আমি আমার নিজের ডিজাইন করা সবকিছু বেশি বেশি ভালোবাসি কারণ আমি আমার নিজেকে খুব ভালোবাসি। তো এখন আমি পরে দেখাচ্ছি হচ্ছে খিমার, এটাও ব্ল্যাক কালারের। আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম যে আজকে অল ব্ল্যাক, ফুল ব্ল্যাক, ওকে। আর হিজাবটিতে পড়তে গেলে কত পেঁচানো লাগে, এই লাগে সেই লাগে। যেহেতু খিমারের হাতা আছে তো সেজন্য আমি আমার বোরকার হাতাটা আমি এদিকে উঠিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে নিকাব। যারা আমার পার্সোনাল ব্লগ দেখতে ইন্টারেস্টেড তারা কিন্তু চাইলেই আমার সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেখানে আমি আমার পার্সোনাল ব্লগ আপলোড করে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এভাবেই বাইরে যাওয়া যাবে, এভাবেই অন্য মানে যাদের সাথে দেখা করা বিপরীতভাবে হারাম তাদের সাথে দেখা করা যাবে, সামনে যাওয়া যাবে, বাইরে ঘুরতে ঘুরতে যাওয়া যাবে। আসল কথা কি আমার খিমের পরতে
অনেক ভালো লাগে। এটা আমি অন্য ব্লগেও বলেছি আপনাদের সাথে। আর কালো রঙের পর্দা হচ্ছে সবচেয়ে ভালো, তার কারণ হচ্ছে কালো রঙের কাপড়টা না মানে দেখা যায় না অন্য সূর্যের আলোতে বা বেশি লাইটের মধ্যে গেলে এর মধ্যে দিয়ে কোনো কিছুই দেখা যায় না, তো সেজন্য কালো রঙের পর্দা করতে আমার খুব ভালো লাগে। যখন আমি পর্দা করতাম না তখন আমি যখন দেখতাম এইভাবে কোনো মেয়ে বাইরে গেছে তাদের দিকে আমি তাকায় থাকতাম মানে মুগ্ধভাবে, আমার কাছে এত এত বেশি ভালো লাগতো, আমার কাছে মনে হতো যেন এরা যেন জান্নাতের হুর। আমার ভাবতাম আচ্ছা আমি কেন এরকম নিকাব করি না, কেমন কেন এরকম পর্দা করি না। আমি ভাবতাম ও আমি তো ইউটিউবার, আমি যদি পর্দা করি তাহলে তো কেউ আমার ভিডিও দেখবে না, কিন্তু আসলে না, আল্লাহ যখন আমাকে ইমান দেন তখন আমি ডিসাইড করি যে আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, আমার মতো করে আমাকে ভালোবাসবে, আমার মতো আমাকে ভালোবাসবে, পছন্দ করবেন। এবং আপনি যে কিনা এই ভিডিওটা দেখছেন সেই মানুষটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি আল্লাহর কাছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনি চাইলে আমার সাথে ফেসবুক পেজে গিয়েও কিন্তু কথা বলতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ আমাকে নতুন নতুন সব আইডিয়া দেওয়ার জন্য, নিজের যোগ্যতায় কিছু করার যে আপনারা মোটিভেশনটা দিচ্ছেন সেই জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.